এখানে 3500 স্কোয়ার ফিট টয়লেট আমরা ব্যবহার করেছিলাম। নিজের মতন করে বাড়ি করছেন, যেরকম এ জায়গায় কি লাগছে, ওই জায়গায় কি লাগছে, সবকিছুই নিজের মতন করে করছেন। এখানে আমরা 2 টন অ্যাঙ্গেল ব্যবহার করেছি। ইউটিউবে ভাইয়ারদের ভিডিও দেখছে, আমরা কোনো জায়গা দিয়ে ভুল পাই নাই, যে এখান দিয়ে ভুল বা কিছু এসব ভুল টুল কিছু পাই নাই, যা হয়েছে সবই সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পিছনে খুব চমৎকার একটি বাড়ি দেখতে পাচ্ছি, ডুপ্লেক্স, যেটার উপরে টালি টিন ব্যবহার করা হয়েছে। তো এই টালিটি এখানে যে টালি টিন গুলো ইউজ করা হয়েছে, এগুলো কিন্তু নবাব স্টিলের টালি টিন ব্যবহার করা হয়েছে। আর এখানে কাজ করছিলেন আমাদের নবাব স্টিলের সিনিয়র একজন মিস্ত্রি। তো ওনার কাছ থেকে আমরা শুনবো যে এখানে কত পিস টালি টিন লাগছিল, কত স্কোয়ার ফিট টিন লাগছিল, বাকি আরো আরো কি 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 জিনিসপত্র লাগছিল, ফোম কি লাগছিল, কত টাকা খরচ হয়েছে, বিস্তারিত তারেক ভাইয়ের কাছ থেকে জানবো আমরা। তারেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। শুরু করছি আসলে আজকে যে একটা কাজ আমরা দেখাতে যাচ্ছি, সেটি হলো শরীয়তপুরে বেদেরগঞ্জ উপজেলায় কাঞ্চনপাড়া বাজারে। তো আমরা এই মুহূর্তে যে বাড়িটি আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন, সেটি হলো ডুপ্লেক্স একটি বাড়ি, খুব সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি। আমরা এটা আমরা এর আগেও একটা ভিডিও দিয়েছি, তবে এইরকম ভিডিও দেয়নি আমরা, কোনো রকম একটা ভিডিও দিয়েছিলাম, ফুল বাড়ি কমপ্লিট হয় নাই তখন আমরা ভিডিওটা করেছিলাম। তো ইতিমধ্যে আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন ড্রোনের মাধ্যমে দেখতে পারতেছেন, যে উপর থেকে খুব সুন্দর একটা বাড়ি আমরা দেখাচ্ছি। তো ডুপ্লেক্স বাড়িটা করতে আমরা খুব তাড়াহুড়ো করে বাড়িটা করেছিলাম, ওনাদের একটা অনুষ্ঠান ছিল এখানে, তার কারণে আমরা খুব দ্রুত কাজটা সমাধানের জন্য আর কি দিন রাত পরিশ্রম করে কাজগুলো আমরা শেষ করেছিলাম। তো ইতিমধ্যে আমরা যেখানে যে উপস্থিত হয়েছি, আপনারা আমাদের যে বাড়িটা দেখতেছেন আমাদের পিছনে ডুপ্লেক্স যে বাড়িটা, খুব সুন্দর একটি বাড়ি, নর্মাল একটা ডিজাইনের। তো এগুলো আমরা নবাব স্টিল থেকে মালামাল যাবতীয় যা লাগে সব আমরা এনে দিয়েছি, এনে বাড়িটা খুব সুন্দরভাবে করেছিলাম আর কি। তো এই বাড়িটা করতে আমাদের প্রায় 1 মাসের মতো সময় লেগেছিল, 1 মাসের মধ্যে আমরা পুরো বাড়িটা কমপ্লিট করেছি। 1 মাস তো অনেক সময়, 1 মাস এত বেশি সময় লাগার কারণ কি? 1 মাস মোটামুটি এটা ডিজাইনের একটা বাড়ি ছিল, আর এখানে 3-4 গ্রুপ মিলে কাজটা করেছিল, রাজমিস্ত্রি, তারপর রং মিস্ত্রি, স্যানিটার মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, অনেক লোকজন ছিল এখানে, সেজন্য আমাদের একটু সময় লেগেছে। তো আমরা এটা 15 দিনের মধ্যে করতে পারতাম, যেহেতু অনেকগুলো গ্রুপ একত্রে কাজ করেছিল, সেজন্য আমাদের একটু সময়টা বেশি লেগেছিল। আমরা এখন মূল কথায় আসি, এখানে কত পিস আপনার, কত টন অ্যাঙ্গেল লাগছে? এখানে আমরা 2 টন অ্যাঙ্গেল ব্যবহার করেছি। 2 টন অ্যাঙ্গেলের দাম কত পড়ছিল? ওই সময় ছিল হলো 1,90,000 টাকার মতো ছিল, যখন আমরা করেছিলাম প্রায় আনুষঙ্গিক 2 লাখ টাকার মতোই লেগেছিল। আর এখানে টালিটিন কত স্কোয়ার ফিটের ব্যবহার করা হয়েছে? এখানে 3500 স্কোয়ার ফিট টালিটিন আমরা ব্যবহার করেছিলাম। 3500 টালিটিন স্কোয়ার ফিট আপনার আপনার শুধু টালিটিনের দামটাই আসে 2,30,000 টাকার মতো আনুষঙ্গিক সব মিলিয়ে। এখানে যে টালিটা ব্যবহার করা হয়েছে এটা কত থিকনেসের ছিল? আর এই 0.50 50 mm, যেটা স্ট্যান্ডার্ড, যেটা জি স্ট্যান্ডার্ড। আমরা তো মূলত সবগুলোই আমরা এই 50 mm এর যেগুলো আর এগুলো ব্যবহার করি। মালটা একটু হার্ড বেশি, এই জন্য কেওয়াইটা একটু বেশি চলে, তবে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু অনেকের চয়েস। তো আমি চয়েসের ব্যাপারে বলবো যে আপনার ইন্ডিয়ান টাটা, অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, আমাদের বাংলাদেশের ব্র্যান্ডের যে কেওয়াই, অনেক কোম্পানির আছে আসলে, এক একজনের এক এক রকম পছন্দ হইতে পারে, অনেক রকম অনেকে এক এক রকম বুঝে, যাদের যেটা চয়েস হয় সেটাই নেয় আর কি। তো আমরা এই বাড়িটা যখন করেছি তখন ফার্স্ট টাইম আমরা আমাদের যে ইউক্যাপগুলো ড্রেন গাটারের পরবর্তী যে ইউক্যাপগুলো আমরা দিয়েছি, এখানে দেখেন খুব সুন্দরভাবে যে কিন্তু ম্যাচিং হয়েছে এই যে কাজটা। মধ্যে আপনাদের কতজন মিস্ত্রি লাগছিল? আমরা এখানে 5 জন মিস্ত্রি টোটালে কাজ করছি, আমরা 5 জনে কাজ করেছি। তো এখানে আমার খরচ কেমন পড়ছিল এখানে? এখানে মিস্ত্রি খরচ ছিল প্রায় 1,30,000-35,000 টাকার মতো আসছিল আর কি, মিস্ত্রি খরচ। জি জি। আচ্ছা আচ্ছা।
মিস্ত্রি খরচটা দেওয়ার সিস্টেমটা কি যে আগে দিতে হবে নাকি? না না, এটা কাজ শেষ করে আমরা নিই আর কি। কাজ চলাকালীন যদি কিছু টাকা প্রয়োজন হয়, কাজ রানিং অবস্থাতে অবশ্যই খরচার টাকা প্রয়োজন হয়, আর মিস্ত্রিদের সাপ্তাহিক বিল দিতে হয়, এগুলো চলমান, যাদের যেমন ইচ্ছে দেওয়ার দিতে পারে, কোনো সমস্যা নেই। আর আমরা কাজ শেষ করার পর পুরো ফুল পেমেন্টটা, কাজ শেষ করার দুই তিন দিন আগে পুরো পেমেন্টটা ক্লিয়ার করে নিলে দিয়ে দেয় আর কি। আমরা এভাবে দিয়ে দিই, তখন তারা বিলটা পে করে দেয় আর কি। তো আমরা এখানে একটা জিনিস ইয়ে করছি যে আমাদের সব বাড়িতেই কিন্তু মোটামুটি আমরা ডাবল বাবার যে ফোমগুলো ব্যবহার করি, এখানে কিন্তু উনি দিতেই চাচ্ছিলেন না। তখন আমি অনেক বোঝানোর পরে উনি সিঙ্গেল যেই পি ফোমগুলো সেগুলো আর কি আমরা এখানে ব্যবহার করছি। যদি আপনি এখান থেকে দেখাতে পারেন, একটু দেখার নিচে যেই পি ফোমগুলো আছে আমরা এগুলো ব্যবহার করেছিলাম আর কি। তো এই মুহূর্তে আমরা কথা বলবো সাহায্যের সঙ্গে, যে এই বাড়িটার ম্যানেজমেন্টের দায়িত্বে আছে আর কি, রুবেল সাহেবের খালাতো ভাই, ও আছে আর কি এই মুহূর্তে, যে আমাদের এই বাড়িটা যে আমরা করেছি আমাদের সর্বাক্ষণিক সময় ওর পাশে ছিল, আমরা কিভাবে কাজটা করেছি ও উনি দেখেছেন। আপনার কি মনে হয় যে আমরা বাড়িটা যে করেছি আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে তো ভালোই লাগছিল, আপনারা ছিলেন মানে নিজের মতন করে বাড়িটা করছেন, বাড়িটা যে কাজটা যে করছেন নিজের মতন করে বাড়িটা করছেন, যেরকম এই জায়গায় কি লাগছে ওই জায়গায় কি লাগছে সবকিছুই নিজের মতন করে করছেন। আর আপনারা ছিলেন আমাদের লগে, উনি মিশা কাজ করছেন, আরো আরো টাইস মিস্ত্রি ছিল, তারপরে হলো নাম রাজমিস্ত্রি কাজ করা ছিল, ঝামেলা ছিল, তার ভিতরে আপনারা আপনাদের মতন গুছাইয়া সুন্দর মতন এই কাজটা করছেন, আমরা হ্যান্ড ওভার দিছি। ফিনিশিং এ কোনো সমস্যা? না না, ফিনিশিং এ কোনো সমস্যা হয় নাই, এমনি সবই ঠিক আছে, অসুবিধা নাই। আর যে নাম ওনাদের সাথে আরো তিন চারজন ছিল। আপনারা নবাব স্টিলের সন্ধান কিভাবে পাইছেন, এই মালগুলা নেওয়ার জন্য আপনারা কিভাবে সন্ধান পাইছেন? ইউটিউবে ভাইয়াদের ভিডিও দেখছে, দেখার পরে নবাব স্টিলের ভিডিওগুলো দেখে ইউটিউব থেকে আপনারা ফোন দিয়ে পরে দিয়ে ভাই যোগাযোগ করে তারপরে ওনাদেরকে আমি সরাসরি যাওয়া লাগছে না, মানে ফোন দিয়ে তারপরে হলো ফোনের মাধ্যমে কথা হয়েছে, তারপরে এটা রেট যেটা বলা হয়েছিল তার থেকে কোনো বেশি টাকা আপনারা দেওয়া লাগছে? না না, হ্যাঁ যেটা বলা হয়েছিল ওইটাই, ওইটাতেই কাজ হয়েছে। আর কাজ অনেক সুন্দর হয়েছে, যে দেখে সেই বলে যে কাজ অনেক সুন্দর হয়েছে। তো আপনার এলাকার মধ্যে যদি আপনার চাচাতো ভাই বা আপনার চাচা জেঠা যারা আছে, তারা যদি এই ধরনের কোনো বাড়ি করতে চায় বা টালি টিন ইউজ করতে চায়, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? এই টিনটা আসলে অনেক টিকসই, অনেক ভালো, যে ইউজ করতে চাইলে ইউজ অনেক মানে ভালো। এই কেউ যদি লাগাইতে চায় আপনি তাকে বলবেন যে হ্যাঁ লাগানো? হ্যাঁ হ্যাঁ, আমি ওনাদের কথা বলবো, কেন না আমাদের সাথে কাজ করছে দেখছি, অনেক ভালো ভালোভাবে লাগাইছে, যে জায়গায় যেটা লাগানো দরকার ওইভাবে ওইটা করছে। কোন দিক দিয়ে যে এরকম কোন দিক দিয়ে, এই যে আজকে কয় মাস হয়েছে লাগানোর পরে, আজকে মনে হয় পাঁচ মাস ছয় মাস হয়েছে না ভাই? হ্যাঁ ছয় সাত মাসের মতন হয়েছে। এখন তুরি মনে করলেন যে আমরা কোনো জায়গা দিয়া ভুল পাই নাই, যে এখান দিয়া ভুল বা কিছু এসব ভুল টুল কিছু পাই নাই, যা হয়েছে সবই সুন্দর হয়েছে। তো এই পর্যন্তই আমার এটাই বলার ছিল যে এরকম ডুপ্লেক্স বাড়ি বা চৌচালা একচালা দুচালা বাড়ি যারা করতে চান তারা অবশ্যই প্রোফাইল টিন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে কোনো মালামালের জন্য নবাব স্টিলে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি কল দিলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।